বাবরির পর বাপী কোর্টে হিন্দু পক্ষের জয় মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতি দিল আদালত বাবরির পর এবার বাপী হিন্দু পক্ষের হয়ে বড় রায় দিল আদালত এবার থেকে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে পুজো করা যাবে বারাণসীর এই মসজিদের ভেতর সিল করা অজুখানায় সম্প্রতি এএসআই এর রিপোর্টে যে সামনে এসেছে তাতে দাবি করা হয়েছে হিন্দু মন্দির ভেঙেই তৈরি হয়েছে জ্ঞানবাপী মসজিদ তারপর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ দাবি তুলেছে এই মসজিদ যেন হিন্দুদের হাতে তুলে দেওয়া হয় আর এবার সেই রিপোর্টের ওপর ভিত্তি করে বড় রায় দিল বারাণসী হাইকোর্ট আদালতের এই রায়কে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা রাজনীতিবিদদের মতে রাম মন্দির নিয়ে টাল পরিস্থিতির মধ্যে জ্ঞানব্যাপী নিয়ে আদালতের এই রায় নয়া মাত্রা যোগ করবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে প্রসঙ্গত উল্লেখ্য জ্ঞানব্যাপী নিয়ে বিতর্ক কয়েক দশকের পুরনো তবে বিতর্ক জোরালো হয় দু হাজার সাল থেকে ওই বছর পাঁচজন হিন্দু মহিলা মসজিদের বাইরের দেওয়ালে মা শ্রীনগর গৌরীর পুজো করার অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন মসজিদ ভবনের ভিডিওগ্রাফিক সমীক্ষা শুরু হলে একটি বিশেষ কাঠামো উদ্ধার হয় হিন্দু পক্ষের দাবি সেটি একটি শিবলিঙ্গ যেখানে মুসলিম সম্প্রদায়ের দাবি সেটি একটি ফোয়ারা এই সবের মাঝে জেলা আদালত মসজিদ কমিটির দাবি খারিজ করে দেয় এরপর হিন্দু পক্ষ উদ্ধার হওয়া কাঠামোর কার্বন ডেটিং করার আবেদন জানালে বারাণসী আদালত তা খারিজ করে দেয় এরপরে হিন্দু পক্ষ পৌঁছে এলাহাবাদ আদালতে বাদী বিবাদী দুই পক্ষের বক্তব্য শুনে এলাহাবাদ হাইকোর্ট একটি বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ দেয় এছাড়া কার্বন ডেটিং সহ শিবলিঙ্গের বয়স নির্ধারণেরও নির্দেশ দেয় আদালত শুরু হয় তদন্ত এবং গত পঁচিশে জানুয়ারি এএসআই রিপোর্ট হিন্দু ও মুসলিম পক্ষের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় আদালত সেই রিপোর্টের ওপর ভিত্তি করে এবার বুধবার উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করল এলাহাবাদ হাইকোর্ট বুধবার এই মামলার শুনানিতে আদালত জানায় এবার থেকে জ্ঞানব্যাপী মসজিদের অন্দরে সিল করা বেসমেন্টে পুজো করতে পারবেন হিন্দুরা এই কথা বলায় বাহুল্য যে আদালতের এই রায় মুসলিম পক্ষের জন্য একটি বড় ধাক্কা একই সাথে এএসআই রিপোর্টকে মান্যতা দিতে অস্বীকার করেছে মুসলিম সম্প্রদায়ের মানুষজন